সো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকের ভিডিওতে দেখাবো যাদের হচ্ছে MTFE তে অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেলে কিভাবে লগইন করবেন, ঠিক আছে? তো অবশ্যই তো MTFE সফটওয়্যারটি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে থাকতে হবে, ঠিক আছে? কোনো কারণে যদি এটি আনইনস্টল হয়ে যায় তাহলে কিভাবে ইনস্টল করবেন, ঠিক আছে? সেটা হচ্ছে প্লে স্টোরেতে গিয়ে ইনস্টল করে নেবেন, সার্চ করে MTFE লিখে তারপর এটা ওপেন করবেন। ওপেন করলে হচ্ছে আপনাদের সামনে রেজিস্টার এবং লগইন এরকম লেখা আসবে, ঠিক আছে? সো আমরা এখানে হচ্ছে লগইনে ক্লিক করব, যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা আছে আমরা লগইনে ক্লিক করব। ওকে, সো লগইনে ক্লিক করলাম। এখানে হচ্ছে আমাদের যে ইমেল দিয়ে খুলছেন অ্যাকাউন্ট সেখানে ইমেল দিবেন, যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সে হচ্ছে নাম্বার দিবেন এখানে, তারপর পাসওয়ার্ড দিবেন, এখানে টিক মার্ক দিবেন, ঠিক আছে? আর জিমেইল দিয়ে যদি লগইন করতে চান এখানে জিমেইল লগইন এটাও অ্যাগ্রি দিবেন। ওকে, সো আমরা হচ্ছে এখানে রিমাইন্ডার দিলাম, এখানে অ্যাগ্রি দিলাম, এখানে হচ্ছে আপনারা জিমেইলটা দিয়ে দিব, যেহেতু আমরা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করছি, এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিব। হ্যাঁ, সো আপনারাও পাসওয়ার্ডটা দিয়ে তারপর হচ্ছে লগইন ক্লিক করবেন। সো আমি দেখাই আপনাদের। সো গাইস আমাদের এখানে ইমেলটা দেওয়া হয়ে গেছে, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে, এখানে টিক মার্ক দিয়েছে, এখানে টিক মার্ক দিয়েছে, যেহেতু আমরা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছি ইমেল দিয়ে লগইন করব, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা এখানে লগইনে ক্লিক করব। ওকে, সো আমরা ইমেল লগইনে ক্লিক করি, সো না আমরা হচ্ছে এইখানে লগইনে ক্লিক করি। হ্যাঁ, লগইনে ক্লিক করছি, দেখা যাক একটু ওয়েট করি, লোডিং হচ্ছে। তো আমাদের অ্যাকাউন্টটা গাইস দেখেন লগইন হয়ে গেছে, উপরে দেখেন লেখা শো করছে কাস্টম ফরেক্স কমিউনিটি ইন্ডেক্স স্টক, এগুলো আপনারা পরবর্তীতে অ্যাকাউন্ট খুলে লগইন করে দেখে নেবেন, ঠিক আছে? সো আমরা এখন হচ্ছে কি করব, এখন হচ্ছে আমরা এখানে প্রোফাইলে যাব আমাদের। হ্যাঁ, প্রোফাইলে যেয়ে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, আর যেহেতু নতুন অ্যাকাউন্ট এটা খোলা হয়েছে ভেরিফাই হয়ে গেছে, এই যে দেখেন এখানে সবুজ গ্রিন কালার টিক মার্ক দেখা যাচ্ছে, হ্যাঁ এটা যদি থাকে তাহলে বুঝবেন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। এখানে দেখেন এই যে দেখেন এখানে টিক মার্ক আছে, মানে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো ব্যাকে চলে আসলাম, এখানে হচ্ছে এখন যারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট করবেন এখানে হচ্ছে আপনারা $30 মিনিমাম অথবা $70, $200, $500 যে যত ডলার ইনভেস্ট করবেন সেটার উপরে আপনার প্রতিদিনে একটা প্রফিট এবং ইনকাম আসবে, আর এই ইনকামটা সম্পূর্ণ রোবটে করে দিবে, রোবট যে ইনকাম করে দিবে সেখান থেকে কিছুটা রোবট নেবে কিছুটা আপনাকে দিবে, ঠিক আছে? এখানে লস নাই, প্রতিদিন আপনার মিনিমাম আপনি মনে করেন $70 যদি ফেলাই রাখেন এখানে অ্যাড করে আপনার প্রতিদিন মিনিমাম $1.5 থেকে $2 আর্নিং আসবে, ঠিক আছে? মানে বাংলাদেশি প্রায় $200 মতো প্রতিদিন ইনকাম আসবে, মাসে $600 $70 আপনি দেড় মাস কাজ করলে আপনার কিন্তু $70 উঠে যাবে, তারপরে আপনি যত লাইফ টাইম ইনকাম করবেন সেটা কিন্তু আপনার লাভ থেকে যাবে। সো এখানে যারা কাজ করতেছে এখানে 2015 সালে কিন্তু MTFE এটা মার্কেটে আসছে, এখান থেকে কেউ কিন্তু লস করে নাই, ঠিক আছে? হিউজ পরিমাণ প্রফিট সবাই ইনকাম করছে। সো আপনিও এখানে কাজ করতে পারেন, এটা ট্রেড লাইসেন্স এখনও 2026 সাল পর্যন্ত কাছে, সারা বিশ্ব বিটকয়েনের মাধ্যমে এখানে বিজনেস করে মানুষ, এখানে মানুষ ইনকাম করতেছে প্রফিট করতেছে, ঠিক আছে? হিউজ পরিমাণ ভিডিও ইউটিউবে সার্চ করলে পাবেন, এ পর্যন্ত কেউ এখানে স্ক্যামের শিকার হয়নি, ঠিক আছে? এটা হচ্ছে সব সাইতে বেস্ট ট্রেডিং সাইট অনলাইনের। এখানে আমি কাজ করতেছি আর আমার টিমে অনেকে কাজ করতেছে, যারা আমাদের টিমে কাজ করতে চান অবশ্যই আমাদের প্রোমো কোডটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওইটা আপনারা করে অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? এবং আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ঠিক আছে? আজকের এই ভিডিওটা শুধু আসছে কীভাবে অ্যাকাউন্টটা লগ ইন করবেন সেই জন্য ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মধ্যে এখান থেকেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।